হলো মঙ্গলা? মহারাজকে এখনই একবার সংবাদ দে। একদিন দর্পহারী নারায়ণ তোমার দর্প চূর্ণ করবেন, ভুলে যেও না, তুমিও সন্তানের মা। রাজকুমার অত্যন্ত অসুস্থ, মহারানী আপনাকে স্মরণ করেছেন। মহারানী, চুপ করে রইলি যে? মহারাজ এলেন না। এলেন না, যা তোরা সবাই চলে যা, আমার কাউকে প্রয়োজন নেই, আমার কাউকে প্রয়োজন নেই। উত্তম, উত্তম, আপনি তো উতলা হবেন না রানীমা। কি এখনো যাসনি? তোরা বলছি উত্তম, উত্তম, উত্তম নারায়ণ। ক্ষমা করো নারায়ণ, আমার উত্তমকে বাঁচাও, আমার উত্তমকে বাঁচাও ঠাকুর। আমার সর্বস্ব দিয়ে তোমার পুজো দেবো, আমার উত্তমকে বাঁচাও, উত্তমকে বাঁচাও। ঈর্ষাপরায়ণা নারী, এখনো যদি উত্তমের কল্যাণ চাও, সংসারের কল্যাণ চাও, তবে এই মুহূর্ত থেকে পাপ বাসনা পরিত্যাগ করো। একাগ্র নিষ্ঠার সঙ্গে তোমার সপত্নী পুত্র ভক্ত শ্রেষ্ঠ ধ্রুবের শরণাপন্ন হও। ধ্রুবের তপস্যা বলে তুমি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করবে। বাচিন শিশু, ও আসন তোর জন্য নয়, নেমে আয় ওখান থেকে। মা বলবে চাঁদের হাত, শোন মূর্খ বালক, ভগবান শ্রীহরির আরাধনা করে যদি কোনোদিন আমার গর্ভে জন্মাতে পারি, তবে এই সিংহাসনে বসবার অধিকার পাবি, তার আগে নয়। এই ভিখারি বালককে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারো, পারবে দাদা? না না না, মহারাজ, মহারাজ, আমায় ক্ষমা করুন, মহারাজ আমায় ক্ষমা করুন, আমি মহাপাপী। দেখি মহারানী সুরুচি দেবী, হঠাৎ অভিনয় কেন? ধ্রুবকে বাঁচান মহারাজ, ধ্রুবকে বাঁচান। আমি দাদাকে দিয়ে তাকে হত্যা করতে পারিয়েছি মহারাজ। বিদূষকের মুখে সর্বাত্রে এই কথা জেনে সুকর্ণকে অনুসরণ করে আমি তাকে চরম দণ্ড দেবার আদেশ ইতিপূর্বেই দিয়েছি। আমার শাস্তি দিন মহারাজ, আমার শাস্তি দিন, আমি মহাপাপ করেছি, আমার চরম দণ্ড দিন, আমার শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আমি তোমার বিচারক নই সুরুচি, তোমার বিচারক স্বয়ং নারায়ণ। প্রভু, কিছুদিন থেকে আপনার বিচলিত ভাব লক্ষ্য করে আমি বিস্মিত হয়েছি, এর কারণ কি নারায়ণ? তুমি তো জানো কমলা, একনিষ্ঠ ভক্তের আহ্বান আমি উপেক্ষা করতে পারি না। কে সেই ভক্ত প্রভু যার জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন? নারদ আসছে কমলা, ওর মুখে শুনো কে সেই ভক্ত। ভক্ত হৃদয়ে চির মধুবন কুল
এসো এসো দেবর্ষি, হঠাৎ কি মনে করে? অন্তর্যামী, আপনি তো জানেন কেন আমি এসেছি। জানি দেবর্ষি, ভক্ত ধ্রুবের ওই কান্তিক সাধনায় আমি বিচলিত হয়ে পড়েছি। কিন্তু তুমি তো জানো নারদ, যোগ মার্গের প্রতিটি স্তর অতিক্রম করতে না পারলে সিদ্ধি লাভ করা যায় না। আমায় ক্ষমা করুন পুরুষোত্তম, আপনার প্রতি বালক ধ্রুবের অনন্য ভক্তি থেকে আমি নিজেও বিচলিত হয়ে পড়েছি। তাই আমি সেই সাধক শিশুর পক্ষ নিয়ে আপনার কাছে এসেছি। তুমি নিশ্চিন্ত থাকো নারদ, ধ্রুবকে তুমি যে মন্ত্র দান করেছো সেই মন্ত্র বলেই তার মনস্কামনা পূর্ণ হবে। আমারও শ্বাস রুদ্ধ হয়ে আসছে। পবনদেব, বায়ু সঞ্চালন করুন। বায়ু কেমন করে বায়ু সঞ্চালন করো বৈশ্যনাথ? আমার নিজেরই যেন অন্তিম অবস্থা উপস্থিত। হে দেবগণ, ধৈর্য ধরুন, হঠাৎ এই দুর্বিপাকের কারণকে আমার অনুসন্ধান করে দেখতে দিন। আমারও শ্বাসকষ্ট হচ্ছে। শুনুন, স্বর্গের নিরাপত্তা সম্বন্ধে রীতিমতো আশঙ্কার কারণ করেছে। দেখি শস্ত্রলোচন, কিসের আশঙ্কা? মানব শিশু ধ্রুব সুদূর্ঘ প্রার্থনা নিয়ে গভীর তপস্যা করছে। এই শিশু যোগ বলে ইরা পিঙ্গলা সুষুম্নার গতি স্তব্ধ করে কুম্ভক রচনা করেছে, তারই ফলে আমাদের এই শ্বাসকষ্ট। কি সর্বনাশ! এই শিশুর উদ্দেশ্য কি? জানি না বৈশ্যানর, হয়তো এই শিশু স্বর্গমর্ত পাতালের আধিপত্য চায়। আসুন আমরা সমবেত হয়ে ধ্রুবের তপস্যা ভঙ্গ করি, নচেত আমাদের সমূহ বিপদ। উদ্বসী, প্রস্তুত হও, যে কোনো উপায়ে ধ্রুবের তপস্যা ভঙ্গ করতে হবে।